স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা শুরুতে দেখে নেব আজ কি থাকছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে অং সান সুচির সরকার উৎখাত গণতন্ত্র আর মানবাধিকারের প্রতীক থেকে কিভাবে বদলে গেল সুচির ভাবমূর্তি এবং মহামারীতে স্কুল বন্ধ থাকার সুযোগে বাংলাদেশে বাল্য বিয়ের শিকার মেয়েরা কি আর শিক্ষা জীবনে ফিরতে পারবে আন্দুল গরিব মানুষজন দিন আনি দিন খাই কিবা করে লেখাপড়া করানু প্রত্যাসা যদি মনে করুন যেন কাম করে আর কি যেন পড়ানো না খাওয়া খাওয়ার যে কোনটা গরিব বাল্যবিয়ার শিকার মেয়েদের শিক্ষায় ফিরিয়ে আনতে কি ভাবছে সরকার জানব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির কাছ থেকে সেনা অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অংশান সূচিকে আটকের ঘটনা আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে একসময় গণতন্ত্র আর মানবাধিকার রক্ষায় দেশটির সামরিক জান্তার বিরোধিতা করায় দীর্ঘ সময় জেল খেটে সুচি নজর কেড়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দের পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু মানবাধিকারের অনন্য প্রতীক হিসেবে উত্থান হলেও ক্ষমতায় এসে মানবাধিকার রক্ষায় ব্যর্থতার দায় সহ বিভিন্ন ইস্যুতে ক্রমশ বিতর্কিত হয়ে ওঠেন এই নোবেল বিজয়ী নেত্রী মেহদি জানাচ্ছেন কিভাবে বিশ্ব দরবারে বদলে গেল সান সুচির ভাবমূর্তি গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় উনিশশো সালে সামরিক জানতার বিরুদ্ধে গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে সবার নজর কাড়েন সূচি ওই বছরই রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি আন্দোলনের কারণে সামরিক জানতার বিরাগ ভাজন হয়ে পরের বছরই নিজ বাড়িতে গৃহবন্দী হতে হয় তাকে মানবাধিকারের বাতিঘর আর ক্ষমতাহীনদের জন্য নির্ভরতার অনন্য উদাহরণের পুরস্কার হিসেবে উনিশশো সালে শান্তিতে নোবেল বিজয়ী হন সূচি বিশ্ব পরিচিতি পান গণতন্ত্রের রোল মডেল হিসেবে দু সালে দশ সালে থেকে মুক্তি পেয়ে আবারও সক্রিয় হন রাজনীতিতে অধিকার আদায়ের লড়াইকে সামনে রেখে দু সালে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার রাজনৈতিক দল এনএলডি স্টেট কাউন্সিলর বা প্রধানমন্ত্রী হিসেবে শুরু হয় তার নতুন রাজনৈতিক নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর নন্দিত নেত্রী থেকে নিন্দিত হতে বেশি সময় লাগেনি তার দু সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন ইস্যুতে নীরব ভূমিকা পালন করায় বিশ্বজুড়ে চরম সমালোচিত হন সূচি এ নিয়ে দু সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায়ও দাঁড়াতে হয় তাকে মানবাধিকার রক্ষায় অবদান রাখায় তাকে দেয়া শাখারব পুরস্কার দু সালের সেপ্টেম্বরে ফিরিয়ে নেয় ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রের রোল মডেল একজন নেত্রীর মানবাধিকার রক্ষায় নীরব ভূমিকা বিশ্ব দরবারে তাকে খলনায়িকায় পরিণত করে The champion of human rights, the Nobel laureate, who failed to stand up to ethnic cleansing in her own country. No, because I don't think there's ethnic cleansing going on. আন্তর্জাতিক মহলের সমালোচনার মাঝেই গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় সূচির দল এনএলডি গত পয়লা ফেব্রুয়ারি সংসদ অধিবেশন বসার কথা ছিল নতুন সরকারের কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সূচি এবং তার দলের অন্য নেতাদের আটক করে অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী বুধবার সূচির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও দায়ের করে মিয়ানমার পুলিশ এ ঘটনাকে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আখ্যা দিয়ে এর নিন্দা জানায় জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান মানবাধিকার আর গণতান্ত্রিক নেত্রী হিসেবে রোহিঙ্গা ইস্যুতে নীরব থাকায় সূচির জনপ্রিয়তা আন্তর্জাতিক মহলে কিছুটা কমেছে এটা সত্য সবাই মনে করছে তিনিও এর সঙ্গে জড়িত মূলত সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এটা ঘটেছে তবে দেশের জনগণের কাছে তিনি এখনও অনেক জনপ্রিয় সেনাবাহিনীর হাতে সূচির আটকের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশেও এ পতনের জন্য তার ক্ষমতা আঁকড়ে রাখার প্রবণতাকেই দায়ী করলেন এই বিশ্লেষক অনেক ব্যাপারে ছাড় দিতে হচ্ছে যারা রাজনীতিকরা সুচিকে অনেক ব্যাপারে ছাড় দিতে হয়েছে বেশ করে রোহিঙ্গা ইস্যুতে ছাড় দিয়েছেন অন্যান্য ব্যাপারে ছাড় দিতে হয়েছে কিছুটা কম্প্রোমাইজ না করলে তো ক্ষমতায় থাকা যাচ্ছে না এবং তাতে করে যেটা হয় যে যারা রাজনীতিবিদ যারা গণতন্ত্রের কথা বলে আসছেন তখন তাদের যে একটা ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা কিছুটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে সুচির উত্থান এবং পতন সেটা আমার কাছে মনে হয় যে তিনি অত্যন্ত আমার কাছে একটা ট্র্যাজিক মনে হয় বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলের অবরোধ আরোপের ঝুঁকি রয়েছে দেশটির উপর কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ সুজির অনুকূলে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় তানিন মেহেদি বিবিসি বাংলা ঢাকা এবারে বাংলাদেশ প্রসঙ্গ বিশ্বের যে কয়টি দেশে বাল্যবিবাহ বেশি হয় বাংলাদেশ তার একটি গেল বছরে শুরু হওয়া করোনাভাইরাস মহামারীর সময় দেশটিতে এই সংখ্যা আরও বেড়েছে বলেই তথ্য পাওয়া যাচ্ছে যার পেছনে এ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এসব বাল্যবিবাহের শিকার মেয়েদের শিক্ষা জীবন এখন অনিশ্চিত কারণ এদেশে বাল্যবিবাহের পর শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া বেশ নিয়মিত ঘটনা এমন প্রেক্ষাপটে বিবিসি জানার চেষ্টা করেছেন মহামারীর মতো পরিস্থিতিতে বাল্যবিবাহের শিকার মেয়েদের শিক্ষায় ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কি বয়স এখনো চোদ্দোর ঘরে কিন্তু স্বামীর সংসারে সব কিছুই সামলাতে হয় শাহানাকে এটি তার ছদ্মনাম শাহানার বিয়েটা হয়েছিল গেল বছর করোনা ভাইরাস মহামারী শুরুর কয়েক মাস পর একদিকে দারিদ্র অন্যদিকে স্কুল বন্ধ হওয়া শাহনার পড়ালেখার পাঠ চুকালো সপ্তম শ্রেণীতে স্কুল বন্ধ আমরা আর পড়ালেখা করতে পারি নাই করোনা লিগে বাপের বাড়ির অভাব ছিল এই শ্বশুর বাড়ির অভাব এই অভাব আর কবে ছাড় বললাই জানি এখন আর দেখি না ইচ্ছা ছিল কিন্তু এখন আর নাই পরিস্থিতির কারণে নতুন করে পড়াশোনা শুরুর আশা ছেড়েই দিয়েছেন শাহনা তার শ্বশুরবাড়ি থেকেও আর নেই সেই পরিকল্পনা এরকম আরো একটি পরিবারের সঙ্গে কথা হয় বিবিসির পরিচয় প্রকাশে অনিচ্ছুক সেই পরিবারটিও বলছে মহামারী দারিদ্র সব মিলিয়ে নবম শ্রেণীতে পড়া মেয়ের বিয়ে না দিয়ে আর কোনো উপায় ছিল না তাদের চলতে পারি না এদিকে তো মনে যা দুইটা মেয়া একটা দিয়া কমাই যদি মায়া ফেসবুকে ওর বান্ধবীর বিয়ে হয়ে গেছে এই করোনার কারণে লেখাপড়া বন্ধ মেয়ে কি ঘরে রাখবো বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে গেল বছরের মার্চ থেকেই বন্ধ হয়ে আছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আর ঠিক এ সময়টাতেই হঠাৎ বেড়ে যায় বাল্যবিয়ের সংখ্যা জানুয়ারি মাসে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকাশিত এক হিসেবে দেখা যায় গেল বছর বাংলাদেশে বাল্য বিয়ে বেড়েছে ৬০ শতাংশ এরও কয়েক মাস আগে ব্র্যাকের এক জরিপেও বাল্য বিয়ে বৃদ্ধির চিত্র উঠে আসে যেখানে এই বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি সরকারের একটা কমিটমেন্ট আছে বাল্য বিবাহ বন্ধ করে কিন্তু এই করোনার সময় এই কোনোটা কার্যকরী ছিল না এনজিওরা যারা বাড়ি বাড়ি গিয়ে একটা তদারক করে একটা মনিটরিং করে হ্যাঁ সেটাও তারা করতে পারছিল না সেই সময় একটা মনিটরিং এর অভাবে বাল্য বিবাহ হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্কুল খুললেও যেসব মেয়েরা বাল্য বিয়ের শিকার হয়েছেন তাদের পড়াশোনায় ফিরে আসার সুযোগ কতটা শাহিনা নাম সেই সুযোগ দেখছেন না যদি না এক্ষেত্রে সরকার এগিয়ে আসে ফার্স্ট অফ অল একটা ভালো ডেটা বেস তৈরি করা কয়টা বাল্য বিবাহ হয়েছে আপনি এই ডেটা ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না ডেটা নিয়ে তারপরে সরকারকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এবং উপজেলা ধরে ধরে ইউনিয়ন ধরে ধরে ক্যাম্পেইন করতে হবে যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের যেন লেখাপড়ার সুযোগ করা হয় বাংলাদেশে বাল্যবিবাহ বেশ পুরনো একটি সমস্যা করোনা ভাইরাস মহামারীতে সেটা বেড়ে গেছে এখন এই বৃদ্ধি ঠেকানোর সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাল্য কারণে যাদের শিক্ষা জীবন বন্ধ হয়ে গেছে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যেটি সরকারের জন্য সহজ হবে না বলেই মনে হচ্ছে তাফসীর বাবু বিবিসি বাংলা ঢাকা বাংলাদেশের বাল্যবিবাহ নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে বিবিসি প্রবাহে যুক্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আমরা প্রতিবেদনই দেখছিলাম যে এই মহামারীর সময়কালীন অনেক বাল্য বিয়ের ঘটনা ঘটেছে মূলত দেখা গেছে যে স্কুল বন্ধ থাকা এটা একটি কারণ এবং আরও একটি কারণ হচ্ছে যে দারিদ্র দারিদ্রের কারণে অনেকেই তারা তাদের দরিদ্র পরিবারগুলো তাদের পরিবারের সংখ্যা কমাতে চেয়েছেন এ সমস্ত নানাবিধ কারণে অনেক বাল্য বিয়ের ঘটনা ঘটেছে একটি বিষয় আপনার কাছে জানতে চাই বাংলাদেশ সরকার সবসময় বলে থাকে যে বাল্য বিয়ের বিরুদ্ধে তারা কাজ করছে এবং সে ধরনের কাজ আমরা দেখছিও কিন্তু এই সময়টাতে স্কুল বন্ধ থাকলে এরকম একটা সমস্যা হতে পারে এটি কি আপনারা চিন্তা করেছিলেন সরকার কি ভেবেছিল বাল্যবিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ এই করোনার মতো মহামারীর জন্য সারা বিশ্ব যেমন প্রস্তুত ছিল না ঠিক তেমনি বাংলাদেশও প্রস্তুত ছিল না আর আকর্ষিক এই মহামারীর থাবায় আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা নিঃসন্দেহে জটিল আকার ধারণ করেছে তো বাল্য বিষয়ে যে প্রসঙ্গগুলো উঠে এসেছে অভিভাবকরা বলছেন যে বাসায় বসে থেকে লাভ খেতে দিতে পারছে না বা পড়তে পারছে না বাস্তবতায় লক্ষ্য করে দেখেন সরকার কিন্তু এই কঠিন সময়েও বই বিতরণে কিন্তু একটুও আপনার বিলম্ব করেনি সঠিক সময়ে তাদের হাতে বই চলে গেছে তাদের উপবৃত্তি দেওয়া হচ্ছে একটাও কিন্তু বাদ দেওয়া হয়নি কিন্তু তারপরেও যেন মেয়েরা পরিবারের কাছে বোঝা এটা কিন্তু সম্পূর্ণ একটা মানসিকতা এবং অর্থনৈতিক দৈন্যতা আছে অর্থনৈতিকভাবে দুর্বল যারা তারা বাজেটের মধ্যে মেয়েদের ব্যাপারে একেবারে কখনোই তারা চিন্তা করে না একটা ছেলের জন্য চিন্তা করে মেয়েটা মনে করে বিয়ে দিলেই যথেষ্ট সেই জন্য কিন্তু আমাদের ব্যাপক প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে মেয়েদের যেই প্রশিক্ষণের মাধ্যমে তারা কিছু অর্থ আয়ন করতে পারবে হ্যাঁ এটা সত্য কথা করোনার সময় এই কার্যক্রমগুলো কিছুটা ব্যাহত হয়েছে যার কারণে আবার সেই না মেয়েদের উপরেই আবার সেই অভিভাবকদের চিন্তা ভাবনার সেই যে অন্ধকার একটা অনেক বাল্যদিয়ার ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই এই প্যান্ডেমিকের সময় যে মেয়েগুলো এর শিকার হয়েছে তারা তো সবাই ফিরতে পারবে না আবার তাদের শিক্ষা জীবনে স্কুল হয়তো খুলবে সামনে পরিস্থিতি ভালো হলে কিন্তু শিক্ষা এদের জীবন এগিয়ে নেওয়া যাতে যায় এদেরকে শিক্ষার জগতে আবার ফিরিয়ে আনার কোন উদ্যোগ কি আপনারা নেবেন বিষয়টা আসলে খুবই কঠিন আর আমি মনে করি যে এ বিষয়ে আমাদেরকে আরো বেশি সঠিক তথ্য জানার দরকার যেটা কিছুক্ষণ আগে বলেছেন আমার এক আপা যে ডাটা বিষয়টা আমরা কিন্তু গত স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বিষয়টি বলেছি যে আমাদের ডেটা বেসটা সঠিকভাবে নেওয়া উচিত কোন এলাকায় কিভাবে কি সমস্যাটা কতজন পারল বিয়ে হয়েছে কারণ কেউ বলছে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে কেউ বলছে আরো বেশি বা কম আমি কিন্তু এটার সাথে একেবারেই একমত হতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি সঠিক একটা নির্ভরযোগ্য তথ্য আমি না পাচ্ছি সেটার জন্য কি আপনারা উদ্যোগ নিচ্ছেন তথ্য দেখেন তথ্য নেওয়ার জন্য অবশ্যই আমরা ইতিমধ্যে আমাদের আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়কে বলেছি যে ব্যবসায়িক জরুরি জরুরি ভিত্তিক যেন তারা পদক্ষেপ গ্রহণ করে তার পাশাপাশি কিন্তু যেই মেয়েদের বিয়ে হয়ে গেছে বলা হচ্ছে তাদের যদি আমরা রিপোর্টগুলো পাই তাদেরকে অ্যাট লিস্ট বিয়ে যেটা হয়ে গেছে হয়ে গেছে সন্তান জন্ম দেয়নি অন্তত এটা যেন একটা গ্যাফোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 2021 এর মধ্যে বাংলাদেশ থেকে একেবারেwidetilde 15 বছরের নিচে বিয়ে আপনার শেষ হয়ে যাবে এইভাবে আমরা কাজ করব এবং আ আপনার ইন্টারনেট সংযোগটি ইতিমধ্যে আপনি দেখেছেন যে গৃহ নির্মাণ শুরু করে দিয়েছেন জাতিপ্রিতা বঙ্গবন্ধুর শতবর্ষে একটিতে বড় উদ্যোগ নয় লক্ষ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিন মেয়েরা শঙ্কি আমরা আসলে আপনার ইন্টারনেট কানেকশনটি একটু খুব একটা ভালো অবস্থায় দেখতে পাচ্ছি না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সাপোর্ট হ্যাঁ মেরাসুম কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি একটু আপনার কানেকশনটা একটু সমস্যা হচ্ছে আমি আপনাকে আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাই সেটি হচ্ছে যে এই যে এখন এই যে সমাজে মেয়েদের বাল্যবিয়ে হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা যেন আবার মানে সমাজের মানসিকতার কথা আপনি বলছিলেন যে মেয়েদেরকে বোঝা মনে করে তো বিয়ে হয়ে গেলেই মনে করে অনেক পরিবার যে বিয়ে তো হয়ে গেছে আর পড়াশোনা করে কি হবে তো এই সমাজের মানসিকতা পরিবর্তনের জন্য কি কোনো ধরনের প্রচারণা সেটি কিন্তু আমরা দেখি না সে ধরনের প্রচারণাও কি চালানোর প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই আছে বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি করা খুবই জরুরি বিভিন্ন মিডিয়া গুলো এখানে ভূমিকা নিতে পারে আমাদের যে বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের যে কর্মসূচি গুলো আছে সেখানে কিন্তু আমরা গ্রামে গঞ্জে যখনই কাউকে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে দারিদ্রদের তখনই কিন্তু তাদেরকে আমরা এই বাল্য বিয়ের যে বিভিন্ন সমস্যা আছে বাল্য বিয়েতে সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে আমরা জানাই কিন্তু ধরুন বিয়ের পরে আমি বলছি আসলে বিয়ের পরে লেখাপড়া চালিয়ে যাওয়ার বিষয়টা বিয়ে 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 হয়ে হয়ে যে নয় একটি জন্য একটা মেয়েকে পরিবারে দিয়েছে সেই মানসিকতার এখানে বিষয়টা চলে আসবে যদি তার হাজবেন্ড তার পরিবার শ্বশুর পরিবার যদি সেই বিয়ে তাকে পড়াশোনা করাতে কোনোভাবে না চায় তাহলে তো জোর করে তাকে পড়াতে নেওয়াটা কঠিন হয়ে যাবে তো সেই জায়গায় বলবো আমরা যে যে মেয়েরা লেখাপড়া করার সুযোগ পায়নি বঞ্চিত হয়েছে সেখানে তার শ্বশুরালয়ে বিয়ে হয়ে থাকলে সেখানে তারার জন্য তাদেরকে পড়াশোনা একটা সুযোগ করে দেয় আর তার পাশাপাশি যদি তারা যদি অর্থ উপার্জন করার একটা সুযোগ পায় সেখানেও তারা মাথা তুলে দাঁড়াতে পারবে ধন্যবাদ বিয়ে যাদের হয়ে গেছে তারার জন্য সন্তান ধারণের ব্যাপারে তারা অন্তত সচেতন থাকে আর কিছুটা সময় ব্যয় করার অন্তত 21 বছরের আগে জন্য তারা মা না হয় সেই জায়গাটায় আমাদের ব্যাপক আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে বাল্যবিয়ে প্রসঙ্গে আপনাদের কিছু মন্তব্য পড়ছি সাদাদ মোহাম্মদ সায়েম বলছেন বাল্যবিয়ে আমাদের জন্য লজ্জা একই সাথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের অবস্থা রাফরি জাহান বলছেন অনতি বিলম্বে স্কুল খুলে দেওয়া উচিত অনেক নাবালিকার বিয়ে হচ্ছে স্কুল কলেজ বন্ধ থাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ভারত ও বাংলাদেশ সরকার মিলে তার জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেয় বেশ কয়েক বছর আগেই বঙ্গবন্ধু নামের ছবিটির পরিচালক হিসেবে তিনজনের নামও প্রস্তাব করে ভারত যার মধ্য থেকে বলিউডের বর্ষিয়ান নির্মাতা শ্যাম বেনেগালকেই বেছে নেয় বাংলাদেশ কোভিড মহামারী সহ নানা কারণে বিলম্ব হলেও অবশেষে গত একুশ জানুয়ারি মুম্বাইতে মহরত করে ছবিটির প্রথম পর্বের কাজ শুরু হয়েছে কিভাবে এগুচ্ছে বঙ্গবন্ধু বায়োপিকের কাজ শুটিং স্পটে সরেজমিনে দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ ভারতে বিনোদনের রাজধানী মুম্বাইয়ের শহরতলির এক প্রান্তে পাহাড় লেক আর গাছগাছালিতে ঘেরা ফিল্ম সিটি বা চিত্রনগরী সেখানেই ঠিক দু সপ্তাহ আগে শুরু হয়েছে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং প্রবীণ পরিচালক শ্যাম বেনেগালের নেতৃত্বে চলছে বিশাল কর্মকাণ্ড লং হল বিকজ দিস পার্ট দ্যাট ইজ

মূল চরিত্রের অভিনেতা আরেফিন শুভ বঙ্গবন্ধুর লোক প্রকাশ করার অনুমতি নেই কাজেই তার সঙ্গে কথা হলো মেকআপ তোলার পরই বলে না যে ভালোবাসা অন্ধ হয় ভালোবাসার চোখ থাকে না প্রেমের কোনো চোখ থাকে না আমি এই কাজটা করতে গিয়ে স্পেশালি ওনার সম্পর্কে রিসার্চ করতে গিয়ে ওনাকে বুঝতে গিয়ে ওনাকে জানতে গিয়ে ওনার ফিলসফি মানুষ হিসেবে না পলিটিশিয়ান হিসেবে না আওয়ামী লীগের সদস্য হিসেবে না একজন মানুষ হিসেবে আমি উনার প্রেমে পড়ে গেছি এবং সেই প্রেম থেকেই কাজটা করছি সো প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তই আমার আমার কাছে কাছে কল্পনার মতো বারবার মনে শট হচ্ছে উনি কি দেখতে পাচ্ছেন উনি কি শুনতে আমাকে বলছেন উনি কি আমাকে বলছেন যে এই গাধাটাকে কে নিয়েছে এই কাজটাতে নাকি উনি খুশি হচ্ছেন শুধু জাতির নায়ক হিসেবে নন শেখ মুজিবুর রহমানকে এখানে দেখা হয়েছে তাঁর একান্ত পারিবারিক দৃষ্টিকোণ থেকেও

শেখ হাসিনা নিজে এই স্ক্রিপ্ট পড়তেন এই চিত্রনাট্যের রাজনীতির দিকটা তিনি সূত্রে দিয়েছেন পরিচালক হিসেবে শ্যামেগালের নাম ঘোষণার প্রায় আড়াই বছর বাদে শুরু হয়েছে এই বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং কিন্তু যখন শুরু হয়েছে তা হয়েছে একেবারে রাজস্বিক ভাবে এই চিত্রনগরী ফিল্ম স্টুডিওর অন্তত ছটি লোকেশনে বিশাল সেট বানিয়ে দিন এক করে চলছে এই ছবির শুটিং যে লোকেশনগুলোর একটা হলো এই লেক কারাগারে ১৯ দিনের টানা অনশন ধর্মঘট সেরে তরুণ শেখ মুজিব নৌকো করে গ্রামে ফিরছেন আর বাবা ও গ্রামবাসীরা তাকে নিতে এসেছেন ঘাটে আজ এই দৃশ্যেরই শুটিং হলো এই লোকেশনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পিতার যে সম্পর্কটা এটা আসলে অনেক ডাইমেনশনাল যেটা সেই সময় সেই যুগে আসলে হতো না পিতা পুত্র একসঙ্গে ফুটবল খেলতেন তারপর মানে আদর সোহাগ শাসন হয়তো সম্পর্কের অত বিষয় খুঁটিনাটি বিষয়গুলো হয়তো আসেনি তারপর যতটুকু এসেছে চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় কথা যে মানে আমি বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয় করছি এটা তো আমার জন্য আসলে বিগ চ্যালেঞ্জ কারণ আমার বয়স বলি যাই বলি সব কিছু মিলিয়ে আবার সেই রেফারেন্সগুলো প্রপারলি নেই যে আমি যে বয়সের অভিনয়টা করছি ওনার বাংলাদেশের যে নামি অভিনেতারা এই ফিল্মের সঙ্গে যুক্ত বস্তুত তারা সকলেই আপ্লুত প্রত্যেকে যেন একটা ঘোরের মধ্যে আছেন বুঝতে পারেনি যে আমার জন্য এত বড় একটা কিছু অপেক্ষা করছিল আমি এই কাজটি করে যদি যখন মারা যাব। আমি মনে করব শেষ করতে পারলে আমার এই ছাপ্পান্ন সাতান্ন বছরের অভিনয় জীবনের হয়তো এটা আমার জানি না শেষ কাজ হতে পারে কিন্তু এটাই আমার শ্রেষ্ঠতম আমি বলছি এই জন্যে যে জাতির পিতা এবং শ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় তার মায়ের চরিত্র অভিনয় করতে পেরেছি এটা আমার জন্য বিরাট একটা প্রাপ্তি শেখ মুজিবের নিজস্ব পোশাক স্টাইল আর বিখ্যাত মুজিব কোট নিয়েও অনেক গবেষণা করেছে টিম বঙ্গবন্ধু ইভেন উইথ হিজ মুজিব কোট ইট ওয়াজ ভেরি নাইসলি কাট যদি তোমার মুজিব কোটের কথাই ধরি যেমন চমৎকার কাট তেমনি দারুণ আইডিয়া হলো সাদা ইনার কলার যেটা রোজ পাল্টানো হতো পরে বুঝেছি এই ধুলো আর ঘামের দেশে একটা কোটের জন্য অনেকগুলো কলার থাকতো রোজ তো আর কোট কাচা সম্ভব নয় তার চেয়ে কলারটা ধুয়ে নেওয়াই অনেক সোজা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে যে এই ছবির শুটিং হচ্ছে সেটা অবশ্য শুধুই সমাপতন নয় এটা একটা সাংস্কৃতিক কূটনীতিরও অংশ শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা দাদা ফালকে চিত্রনগরী মুম্বাই এরই সঙ্গে আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি সবসময় বিবিসি প্রবাহের সাথে যুক্ত থাকুন চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় পাঠিয়ে এছাড়াও বিবিসি প্রবাহের সবগুলো পর্ব দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে করোনা কারণে প্রায় এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী মিস করছে তাদের চিরচেনা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনকে অনেকেই বিবিসিকে পাঠিয়েছেন মহামারীর আগে নানা সময় শিক্ষা প্রতিষ্ঠানের তোলা ছবি বাছাই করা কয়েকটি দেখার আগে অনুষ্ঠান সম্পর্কিত একটি তথ্য সেটি হচ্ছে আগামী সোমবার বিবিসি প্রবাহ প্রচারিত হবে না তবে আমি শারমিন রমা আপনাদের সামনে আবারও চলে আসব বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব নিয়ে সবার জন্য শুভকামনা